কোলে পিঠে আদর যত্নে তিল তিল করে গড়ে তোলা, 25 বছর বয়সের বুকের ধন, ছেলে কাউসার বাগমারকে বাবা হয়ে নিজ হাতে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করবেন এমন চিন্তা কখনো করেননি বাবা রশিদ বাগমার। বাস্তবে এমন ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জামালপুর গ্রামে। লেখাপড়া শেষ করে দেশে কোনো চাকরি বাকরি না পেয়ে সৌদি পাড়ি জমায় কাউসার বাগমার। চাকরির মেয়াদ শেষে বছরখানেক আগে দেশে ফিরে আসেন কাউসার। দেশে এসে শুরু হয় বেকার জীবনযাপন। এক পর্যায়ে মাদক সেবীদের পাল্লায় পড়ে মাদক আসক্ত হয়ে পড়ে কাউসার। বেকার জীবনে মাদকের টাকা জোগাড় করতে না পেরে বাবা মায়ের শরণাপন্ন হন কাউসার। মাদক সেবনের কাঙ্ক্ষিত পরিমাণ টাকা চেয়ে না পেয়ে বাবা মায়ের সাথে প্রায় ঝগড়াঝাটি করতেন কাউসার। ছেলের নেশার টাকা জোগাড় করতে বাবা মায়ের হাতে আর অবশিষ্ট কিছুই ছিল না। মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর ও বাবা মাকে অত্যাচার নির্যাতন করা শুরু করে দেয় কাউসার। মাদকের টাকার জন্য বাবার নামে থাকা 2 কাঠা জমি বিক্রি করে নেশার জন্য টাকা দিতে বলে ছেলে কাউসার। নিহতের বড় ভাই আশরাফুল বলেন, কাউসার সারা রাত নেশার ঘোরে বাইরে বাইরে থাকত। কোনোভাবেই মাদক থেকে ফেরানো যাচ্ছিল না তাকে। মাদকের জন্য সবসময় বাবা মায়ের কাছ থেকে টাকা চাইত। টাকা না দিলে বাড়িতে ভাঙচুর ও বাবা মাকে গালিগালাজ করত। কাউসারের এমন পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে পড়ে পুরো পরিবার। জমি বিক্রি করে নেশার টাকা না দিলে বাবা মাকে হত্যার হুমকিও দেয় ছেলে কাউসার। এমন পরিস্থিতিতে বাবা রশিদ বাগমার সারা রাত কান্না করেন ছেলের মরণ সবল নেশার আসক্তের অত্যাচার থেকে মুক্তি পেতে। ভোর রাতে বাবার পাশের রুমে গভীর ঘুমে ছেলে কাউসার। হঠাৎই বাবা রশিদ বাগমার বাড়িতে থাকা কুড়াল নিয়ে ছেলের রুমে ঢুকে পড়ে। এরপর কুড়াল দিয়ে কুপাতে শুরু করেন আদরের ধন ছেলে কাউসারকে। বাবার এমন কোপানিতে ছেলে বলতে থাকে, বাবা তুমি আমারে আর মায়েরও না, আর কোপ দিও না, আমি আর নেশার টাকা চাইমু না তোমাগো কাছে। ছেলের আর্তনাদের এমন চিৎকারে ছেলের উপর কুড়াল দিয়ে কোপানি থেমে যায় মুহূর্তে। রক্তাক্ত ছেলেকে আপন করে কোলে জড়িয়ে হাউমাউ করে কান্না করতে থাকেন বাবা নামের মানুষটি। কাঁদতে থাকেন আর বলতে থাকেন, বাবা তুই আমার আদরের ধন, আমার কলিজার মানিক। ততক্ষণে ছেলের নিথর দেহটি বাবার কোলে ঘুমিয়ে পড়েছে চিরদিনের জন্য। আশপাশ থেকে ছুটে আসা মানুষজন ছেলে হত্যাকারী বাবাকে বলতে থাকেন, আপনি পালিয়ে যান, পুলিশ আসবে, আপনাকে ধরে নিয়ে যাবে, আপনার ফাঁসি হবে। কারোর কথাই শুনছেন না বাবা। বাবা বলছেন, আমার বাবাডারে আমি অনেক ভালোবাসি, আমার বাবাডারে চাইরে আমি কই যামু, আমার আর বাইচা থাকা লাভ কি। ছেলের লাশের পাশে বসে বাবার এমন কান্নায় আশেপাশের মানুষের চোখ দিয়ে পানি ছলমল করছে। মহিলারা আঁচল দিয়ে চোখের পানি মুছছেন বারবার। এমন সময় পুলিশ হাজির। ছেলের মৃত্যু শোকে বাবা হাউমাউ করে বলতে লাগলেন, আমি আমার পোলাডারে মাইরা ফেলাইছি, আমার জেল দেন, ফাঁসি দেন, আমারে থানায় লইয়া যান। ঘটনাস্থল থেকে রক্তমাখা কোড়ালটি জব্দ করে পুলিশ। স্বেচ্ছায় পুলিশের সাথে রওনা দেওয়ার সময় বাবা ছেলের শরীর জড়িয়ে ধরে আবারও হাউমাউ করে কান্না করে বলতে লাগেন, বাবা তোমারে আমি মারতে চাই নাই, তোমারে আমি কথা দিয়ে গেলাম, সরকারের আদালতে গিয়ে আমি কমু, আমার বাবাটার হত্যাকাণ্ডের বিনিময়ে হলেও দেশে যেন মাদকের রাজ্য বন্ধ করে সরকার। বাবা আমার খুব কষ্ট লাগতেছে, বাবা আমার বুকটা ছিঁড়া যাইতেছে তোমার লাইগা, তোমারে কই বাবু আমি বাবা, তোমারে ছাড়া আমি জেলের মধ্যে একলা কেমনে থাকমো। পুলিশের গাড়িতে উঠতে উঠতে বাবার এমন সব কথা আর দুচোখ ভরা কান্নায় কেঁদেছেন উপস্থিত সবাই। একজন বাবার হৃদয়ে তার সন্তানের জন্য ভালোবাসা সবচেয়ে বেশি। ছোটবেলা থেকে বাবার হাত ধরে ছেলেরা বড় হতে থাকে। ছেলেরা বাবার থেকেই সাহস পায়। সন্তানের বাবা থাকা মানে তার মাথার উপরে বটগাছের ছায়া থাকা। যে বাবার হৃদয়ে সন্তানের জন্য এত অসীম ভালোবাসা, ছেলে কতটা খারাপ পথে চলে গেলে বাবার হৃদয়ে এতটা পরিবর্তন ঘটতে পারে, ছেলে কতটা খারাপ হয়ে গেলে একজন বাবা এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে। একটা মানুষ যতই খারাপ হোক, যতই খারাপ পথে যাক, সে তার জীবনটাকে ভালোবাসে। তাই তো বাবা যখন ছেলের দেহে কুড়াল দিয়ে আঘাত করছিল, তখন ছেলে কাউছার বলছিল, বাবা আমারে আর মায়েরও না, আমারে আর কুপাইও না, আমি আর নেশার টাকা চাইমু না। এই ঘটনাটি ঘটার পর সবাই বলছেন, এমন ছেলেকে হত্যা করাই উচিত, কাউসারের বাবাকে যেন মুক্তি দেওয়া হয়। কিন্তু ঘটনা যত গভীরই হোক, হত্যাকাণ্ড কোনো সমাধান নয়। ছেলে মাদকাসক্ত হয়ে যদি সঠিক পথে ফিরে না আসে, তাহলে তাকে চিকিৎসালয় অথবা পুলিশে দেওয়া উচিত। মাদক আসক্ত রোগীদের জন্য রিহ্যাব রয়েছে, রিহ্যাবে দিলে সেখানে চিকিৎসা করালে মাদকাসক্ত রোগীরা সুস্থ হয়। এই ঘটনাটি থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত, মাদক আমাদের জন্য কতটা হুমকি, আমাদের জন্য কতটা ক্ষতিকর। অসহায় বাবার এখন একটাই চাওয়া,
তার ছেলের জীবনের বিনিময়ে হলেও সারা দেশ থেকে যেন মাদক দূর হয়, সরকার যেন মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তাই আসুন আমরা সচেতন হই, আমরা মাদককে না বলি, আমরা মাদক থেকে দূরে থাকি এবং আমাদের আশেপাশের সবাইকে মাদক থেকে দূরে থাকতে সচেতন করি।